যে এই আমাদের সরকার নাকি কাফের, তাকে কাফের বলা যাবে, এবং এভাবেই মানে জিহাদ নাকি ফরজ হয়ে গেছে, বিভিন্ন হাদিস দিছে, যেটা শুনে আমার অনেক ফ্রেন্ডাই মানে বিভ্রান্ত হয়ে গেছে, এমনকি তারা সালাফি আলেমদেরকেও সন্দেহ করতেছে। আস্তাগফিরুল্লাহ, আমি অনেক ভীত। সালাফি আলেমরা তাদের কাছে মোনাফিক, জি আল্লাহ হেফাজত করুক। নিকৃষ্ট এরা কেলাবন্নার, জাহান্নামের কুকুর, এরা জাহান্নামীদের কুকুর, খাওয়ারে জঙ্গি। আল্লাহ এদের অনিষ্ট থেকে মানব জাতিকে রক্ষা করুক, বিশেষ করে মুসলিম উম্মাকে রক্ষা করুক। জেহাদ, জেহাদ কে করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অন্য কেউ হুকুম করেছে জেহাদের নাকি? জেহাদ জেহাদ করেছে নবী সাল্লাম করেছেন, হুকুম করেছেন তাহলে দাঁড়িয়েছে, না হলে চুপচাপ বসে যা হুকুম হয়েছে তা পালন করে। আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খলিফা, তখন কি ওমর কোন হুকুম দিয়েছেন জেহাদের? ওমর যখন খলিফা তখন উসমান আলীকে হুকুম দিয়েছেন চলো জেহাদে যাই, ওমর না গেলেও উসমান না গেলেও আমরা যাই, করেছেন কি? এরকম নজির কিছু আছে ইসলামের ইতিহাসে? এতটাই যথেষ্ট বোঝার জন্য। তারপরে জেহাদ মুসলিম শাসকদের বিরুদ্ধে পাও, হ্যাঁ না, যারা মুসলিমদের নিধন করছে কাফে তাদের বিরুদ্ধে, আর সেটাও করবে, হ্যাঁ শাসকের নেতৃত্বে সেটা হবে, শাসকের সিদ্ধান্ত, শাসক পারবে পারবে না সেটা অনুধাবন করবে, পাবলিক কি করে অনুধাবন করবে, তার কাছে আছে কি প্রতিরক্ষার ব্যবস্থা? প্রথম কথা, মুসলিম শাসক কাফের হয়ে গেছে এই হুকুম দেওয়ার যোগ্যতা একটা মহিলার অথবা একটা জাহেল মূর্খ কলেজ ইউনিভার্সিটি পড়েছে অথবা মাদ্রাসা পড়েছে সামান্য কিছু, 3 অক্ষর পড়েনি, ঠিক করে আরবি উচ্চারণ করতে পারবে না, সে এই মাসলার আর ফতোয়া দেওয়ার যা যোগ্যতা কি করে হাসিল করবে? সুতরাং সাবধান সাবধান, কোন মুসলিমকে যে কোন শাসক হোক আর সে সরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী হোক অথবা বেসরকারি হোক, অথবা আপনার সামনে বাহ্যিক মনে হচ্ছে তার মধ্যে ইসলামে কিছুই নেই, কিন্তু আপনি তার অন্তর তো জানেন না, তার ভিতরের অবস্থা তো জানেন না, তার বাড়ির অবস্থা তো জানেন না, সে বাড়িতে কি করে। সুতরাং কারো সম্পর্কে যাকে আল্লাহ কাফের বলেননি, বিজাতি অমুসলিম নয়, মুসলিম সমাজের লোক যে কোনো স্তরে, তাহলে আসল হচ্ছে যে মুসলিম কাফের কি না এই সিদ্ধান্ত দেশের সমস্ত বড় বড় ওলামারা বসে যখন চূড়ান্ত ফয়সালা দেবে না, আর এর জন্য যখন তখন মিটিং করে চূড়ান্ত ফয়সালা নিতে হবে, লিস্ট তৈরি করবে, এটাও ইসলাম শিখায়। যদি কারো সম্পর্কে ফতোয়া দেওয়ার প্রয়োজন হয় তাহলে দেশের যারা মান্যবর ওলামায়ে কেরাম তারা ফতোয়া দিবেন যে সে মুরতাদ হয়েছে, কিন্তু আমার আপনার ভাই 10 জন 20 জন 50 জন দেশের আলেমের অধিকারী বাকি, আর এই জাহিল মূর্খদের অধিকারী বাকি। মুসলিমদেরকে কাফের বলা এটি জঙ্গিদের কাজ, এটি খারেজিদের কাজ, এটি এমন একটি দলের কাজ যেই দলটি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। তাহলে তারা কি ভালো চিন্তা করুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা হবে তার সাথে সাহাবায়ে কেরামের জামাত ভালো, না যারা উসমান রাদিয়াল্লাহু খুনি তারা ভালো, আলী রাদিয়াল্লাহু তাআলা তার জামাতের লোকেরা ভালো, না আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে খারিজি জঙ্গিরা খুন করেছে তারা ভালো? আপনি কোন দলে হতে চান, কোন দলে সামিল হতে চান? আল্লাহ বুঝার তৌফিক দান, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে হেদায়তের পথে আল্লাহ অটল রাখুন, গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে বড় ফিতনা, বহুমুখী ফিতনা, তার মধ্যে একটি সবচেয়ে বড় ফিতনা মুসলিম জাতির জন্য জঙ্গিবাদ। আল্লাহ রাব্বুল এই খাওয়ারিজদের মানহাজ, জঙ্গিদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন, মুসলিম শাসকদের হেফাজত করুন। মুসলিম শাসকদেরকে বলবো এবং তাদের ফরজ, তারা এদেরকে তলাশ করে করে এক একটি করে ধরে এমন ভাবে বন্ধ করে যারা আর মানুষের সাথে মিশতে না পারে, আর মানুষের গুমরাহ না করতে পারে, যতক্ষণ পর্যন্ত তাদের খালিস অন্তরে তওবা সম্পর্কে নিশ্চিত না হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন।